আমাদের এখানে আজকের আমাদের বিশ্ববিদ্যালয়ের যে 2022 সালে যে আজকের 2022 এর যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিশেষ করে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ, তারপর আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের বিশ্ববিদ্যালয়ে পরিবারের সকল সদস্যবৃন্দ আছেন, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমি আপনাদের মাধ্যমে পুরো সিলেটবাসীকে এবং দেশবাসীকে অভিনন্দন জানাই। শাহজালাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যখন প্রতিষ্ঠিত হয় প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে এটা প্রতিষ্ঠিত হয় এবং আজকে এটা সগর্বে মাথা উঁচু করে আছে। আপনারা জেনে থাকবেন যে কয়েকদিন আগে ওবি ম্যাট্রিক্সের যে আপনার র্যাঙ্কিং বের হয়েছে সেখানে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থানে আছে বুয়েট, এবং 100 বছরের পুরনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে শাহজালাল বিশ্ববিদ্যালয় সগর্বে তার জায়গা করে নিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রথমে প্রথম সারিতে প্রথম স্থান অধিকার করে আছে। শিক্ষা, গবেষণা, অবকাঠামো, সুশাসন প্রত্যেকটা ক্ষেত্রে সদর্পে এগিয়ে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি বলবো আমার সম্পূর্ণ আমার সহকর্মীরা, প্রিয় সহকর্মীবৃন্দ এবং সকলকে আমি অভিনন্দন জানাই সেজন্যে, কারণ আপনাদের সম্মিলিত প্রচেষ্টায়, আন্তরিক প্রচেষ্টার ফলে আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই গৌরব আমরা অর্জন করতে পেরেছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে 2017 সালে আসি, বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় ছিল, আপনার অনেকগুলো জায়গা ছিল যেগুলিতে কাজ করার অনেক সুযোগ ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 4 বছরের সেশন জ্যামে ছিল, বিশ্ববিদ্যালয়ের কতগুলো জায়গা আমাদের সকলের জন্য ছিল অত্যন্ত অস্বস্তিকর। বিশ্ববিদ্যালয়ের র্যাগিং ছিল যেটা নাকি মানবতার দৃষ্টিতে সব দিক থেকে যে জিনিসটা কোনোভাবে গ্রহণ করা যায় না। আমরা বিশ্ববিদ্যালয়ের র্যাগিং থেকে শুরু করে আমরা সমস্ত বিশ্ববিদ্যালয়ের যে আপনার র্যাগিংটা আমরা বন্ধ করেছি, মাদকের যে এখানে যে আপনার মাদক বিক্রি, মাদকের যে আপনার যে বিপণন সব কিছু আমরা বন্ধ করে নিয়ে এসেছি, এবং বিশ্ববিদ্যালয়ের যে আপনার যৌন হয়রানি বন্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জন্য যে জিনিসগুলো আপনার একটা বিশ্ববিদ্যালয়ের জন্য অস্বস্তি করছিল, আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে আমরা ওখান থেকে বেরিয়ে এসে আমরা এই বিশ্ববিদ্যালয় একটা অনন্য গৌরবের জায়গায় নিয়ে গেছি। এই বিশ্ববিদ্যালয়ের সুশাসন বলতে যা বোঝায়, 99.99% সুশাসন আছে। এই বিশ্ববিদ্যালয়ে আমি আসার পরে ঘোষণা করেছিলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হবে সারা সারা মেধাবীদের, ওই কাজটা আমি আজকে পর্যন্ত করে গেছি। বলেছিলাম এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অন্যায় অবিচার হবে না, কোনো দুর্নীতি থাকবে না। এই জিনিসটা আজকে সাড়ে চার বছর পরে আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি, এই বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা বিশ্ববিদ্যালয়। ঘোষণা করেছিলাম এই বিশ্ববিদ্যালয় হবে আপনি সুশাসনের জায়গা, 99.99% শতভাগ এই বিশ্ববিদ্যালয় সুশাসনের আপনি একটা রোল মডেল হয়ে আছে। এই বিশ্ববিদ্যালয় আমি বলেছিলাম যে এখানে যারা অন্যায় করবে তারা কোনো সময় পার পাবে না, এখানে হবে সবসময় আপনার, আমি সবসময় বলেছি এই কথাটা যে যারা নাকি ভালো কাজ করবে তাদেরকে আমরা অনেকভাবে উৎসাহিত করবো, যারা অন্যায় করবে তাদেরকে আমরা কোনোভাবে কোনো আশ্রয় প্রশ্রয় দিব না। হ্যাঁ, এই দুষ্টের দমন শিষ্টের পালন ওইটা আমরা পালন করে এসেছি। এই বিশ্ববিদ্যালয়ের আপনার 30 বছর হয়ে গেছে, কিন্তু অবকাঠামোতে যে বড় ধরনের ঘাটতি ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর ওনার সাহায্যে এবং সহানুভূতিতে এবং ওনার সহযোগিতায় আমরা যে বড় প্রজেক্ট নিয়ে এসেছি, আগামী 100 বছর পরেও এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো অবকাঠামো প্রয়োজন হবে না, যদি আমরা অবকাঠামোগুলোকে যদি আমরা গুণগত মান বজায় রেখে করতে পারি। আপনারা শুনে খুশি হবেন, আমি যখন আসি এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার ফান্ড ছিল মাত্র 90 লক্ষ টাকা, আর আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারছি 8 গুণ বেড়ে, 800% বেড়ে এটা হয়েছে আপনার 7 কোটি 20 লক্ষ টাকা। বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের গবেষণার মধ্যে আমার মনে হয় শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে এত বড় গবেষণার ফান্ড আছে আমার জানা নাই। আমি আমার শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানাই মনের থেকে, কারণ আজকে গত বছর 643টা আন্তর্জাতিক মানের গবেষণা ওনারা পাবলিশ করেছেন, যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য ইতিহাস হয়ে থাকবে। আমি আপনাদেরকে এই জন্য অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা আশা করি আমরা বর্তমানে যেই প্রোগ্রাম নিয়ে আগে এগোচ্ছি সেই প্রোগ্রাম যদি ইনশাআল্লাহ বাস্তবায়িত করতে পারবো তখন এই বিশ্ববিদ্যালয় হবে সমস্ত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা রোল মডেল, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা একটা বিশ্ব জায়গা করে নিব। আমি এই আজকের দিনে আমি স্মরণ করতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা প্রতিষ্ঠাতা জড়িত ছিলেন, এই বিশ্ববিদ্যালয়ের যার অবদান অস্বীকার করার কোনো উপায় নাই, উনি ছিলেন আপনার
যে হুমায়ুন রশিদ চৌধুরী, মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর অবদান আমি স্বীকার করি এবং এখানে সৈয়দুন নেসা চৌধুরী থেকে শুরু করে আমাদের অনেকেই ব্রিটিশ আমল থেকে এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন, তারা অনেকেই আমাদের মাঝে নাই। আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই, আমি তাদের আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনা করি। এই বিশ্ববিদ্যালয়ে আমার আগে যারা ভাইস চ্যান্সেলর ছিলেন, এর ভিতরে আপনার সদরুদ্দিন আহমেদ, তারপর আপনার হাবিবুর রহমান স্যার থেকে শুরু করে যারা এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রেখে গেছেন, আমি তাদের সকলকে আমি আমার তরফ থেকে সালাম এবং অভিনন্দন জানাই এবং আমাদের যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি, তাদের আত্মার বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। আমি সিলেটবাসীকে অভিনন্দন জানাই, আপনারা যেভাবে আমাকে সব সময় আপনাদের পাশে, আমি আপনাদেরকে আমি পাশে পেয়েছি, আপনারা যে সহযোগিতা করেছেন, ভালোবাসা দিয়েছেন, সেজন্য আমি আপনাদের কাছে আমার মনের অন্তর অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই। সিলেটের সাধারণ মানুষের ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না, সিলেটের নেতৃবৃন্দের ভালোবাসা আমি ভুলতে পারবো না। আমি আপনাদের সকলকে আমি আমার পাশে থাকার জন্য, বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য আমাদের আমি অকুণ্ঠ সালাম এবং অভিনন্দন জানাই। আমি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের শিক্ষামন্ত্রীদ্বয় এবং আমাদের যারা বিভিন্ন আমাদের বিভিন্ন এজেন্সি, আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী, তারা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরে আনার জন্য যে অবদান রেখেছেন, যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আজকে যারা বিশ্ববিদ্যালয়ে আপনার আমার সাধারণ শিক্ষার্থীরা, তাদের চার বছরের সেশন জম ছিল, আমরা সেশন জম থেকে তাদেরকে পূর্ণ মুক্ত করে আমরা তাদের নির্দিষ্ট সময় যাতে তারা শিক্ষা জীবন শেষ করতে পারে সেই জন্য আমরা সবাই মিলে কাজ করেছি এবং বিশেষ করে আমার সম্মানিত সহকর্মীরা কাজ করেছেন। আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই, আমরা বিশ্বমানের গ্রাজুয়েট তৈরি করছি, আমাদের গ্রাজুয়েটরা যেখানে যাচ্ছে তারাই বিশ্ববিদ্যালয়ের সুনাম আমাদের জন্য কুড়িয়ে আনছে, তারা যেখানে যাচ্ছে বাংলাদেশ এবং বিদেশে সাজালাল বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা সবে কিন্তু তাদের যে তাদের মান, তাদের যে আপনার যে শিক্ষার যে তাদের যে আপনার যে বিশ্ববিদ্যালয়ে তাদের যে বেড়ে ওঠা প্রত্যেকটাই কিন্তু আমাদের জন্য সুনাম বয়ে আনছে। আমি মনে করি আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা আরও অনেক বেশি আমরা গুণগত মান বজায় রেখে আরও কোয়ালিটি আমরা ইম্প্রুভ করতে পারবো, তাদেরকে আমরা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবো। সেজন্য আমি মনে করি এই যে একটা আপনার যে কোনো কারণে হোক, আপনারা সবাই জানেন যে আমাদের যে কয়েকদিন আমাদের যে শিক্ষার্থীদের কাছ থেকে মূল্যবান সময় নষ্ট হয়েছে, তাদের শিক্ষা জীবনের একটা দাগ লেগেছে, আমরা সবাই মিলে তাদের এই যে এই সময়টা যাতে ক্ষতিটা পুষিয়ে নিতে পারে আমরা একযোগে কাজ করব। সেই জন্য গতকাল সিন্ডিকেটের আমি সমস্ত শিক্ষকদের সাথে গতকাল মিটিং করেছিলাম। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মীদের, তারা অনেক মূল্যবান মতামত দিয়েছেন, তাদের মতামতকে সামনে রেখে আমি কালকে সন্ধ্যা 7টায় আমরা সিন্ডিকেটে মিটিং করেছি। মিটিং থেকে আমাদের কাছে সবাই মিলে বলছেন যে অতি দ্রুত ক্লাস শুরু করতে হবে, সেজন্য আজকে আমরা হল খুলে দিয়েছি, আগামীকাল থেকে আপনার অনলাইন ক্লাস নেওয়া যাবে এবং আমাদের 22 তারিখ থেকে সরকারের যদি অন্য কোনো বিধিনিষেধ না আসে তাহলে আমরা আপনার অফলাইনে ক্লাস শুরু করতে পারবো। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাণ হলো শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা আছে বলে বিশ্ববিদ্যালয় আছে। আমি আমার সকল শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে আগে যেভাবে পড়াশোনা করেছো এইভাবে করো, আমরা তোমাদের পাশে আছি, যে কোনো সমস্যা তোমাদের সাথে আমরা থাকবো। আমি এই কথাটা একবারে দৃঢ়ভাবে বলতে পারি, এই বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না, যে কোনো সমস্যা যখন আসে এই সমস্যাটা আমরা সরকারের সাথে আলাপ করে সমাধান করতে পারি। আমাদের এখানে আমি যখন আসি, আসার পর থেকে 14টা বাস আমরা কিনেছি, এক্ষুনি আমরা যখন আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য এই বছর আরও 4টা বড় বাস কেনার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ে যে আপনার যে খাবারের টং ছিল 2 বছরের করোনাকালীন সময়ে এগুলো ভেঙে পড়েছে, আমরা অতগুলো ব্যবস্থা নিয়েছি, অতগুলো আমরা আধুনিক স্মার্ট টং আমরা বানাচ্ছি, আগামী 2-3 মাসের মধ্যে এত টং হবে শিক্ষার্থীদের খাবারের কোনো ধরনের সমস্যা থাকবে না। হলের যে ইন্টারনেট প্রবলেম সারা দেশে গত 3 মাস যাবত ইন্টারনেটের সমস্যা সারা দেশে আপনারা জানেন, মিডিয়ার বন্ধুরা জানেন, কিন্তু আমরা এই জায়গায় আমরা 50 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি হলের মধ্যে যে ইন্টারনেট বা তাদের রাউটার যে কোনো প্রবলেম যদি থেকে থাকে ওইটা আমরা 100 ভাগ নিশ্চিত করব তাদের ইন্টারনেটের গতি এবং তাদের প্রাপ্যতা যেন কোনো অসুবিধা না হয়। আমি শুনতে পেয়েছি হলের মধ্যে আপনার যদি অন্যান্য কোনো প্রবলেমও থাকে আমরা ইন নো টাইম এই প্রবলেমগুলো আমরা সমাধান করে যাচ্ছি ইনস্ট্যান্টলি এবং আগামীতে আমরা করে যাব। আমরা এই বিশ্ববিদ্যালয় হলো একটা শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থীদের পাশে আমরা যেভাবে দাঁড়িয়েছি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় এভাবে দাঁড়িয়েছি কিনা আমার জানা নাই। করোনাকালীন সময় আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে যারা নাকি আর্থিকভাবে চ্যালেঞ্জের মধ্যে ছিল তাদেরকে আমরা 3,000 করে 3 বার টাকা দিয়েছি, তাদেরকে আমরা গ্রামীণের আপনার ডেটা 15 জিবি করে আমরা দিয়েছি কয়েক মাস যাবৎ, তারপরে আমরা
প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা যত ধরনের সমস্যা আছে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করেছি। আমাদের শিক্ষক মণ্ডলী অক্লান্ত পরিশ্রম করে অনলাইনে ক্লাস নিয়ে পরীক্ষা নিয়ে তাদের শিক্ষা জীবন যাতে ঝুঁকিতে না পড়ে সেজন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই এবং আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের সকল শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে। আগামী দিনে যাতে আমরা সর্বস্তরে এগিয়ে থাকতে পারি আমি তোমাদেরকে শুধু একটা কথা বলবো, আমরা শিক্ষকরা তোমাদের পাশে আছি। শিক্ষার্থীরা ভুল করতে পারে বাট শিক্ষকরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভুলগুলো দেখবে এবং কোনো সময় শিক্ষার্থীরা শিক্ষার্থীর প্রতি শিক্ষার্থী শিক্ষকরা কোনো সময় কিন্তু কোনো ধরনের আপনার তাদের যে কোনো যাতে ক্ষতি হয় শিক্ষা জীবন ঝুঁকিতে পারে এই ধরনের কোনো ব্যবস্থা নেবে না। কারণ তোমরা আমাদের কোমলমতি শিক্ষার্থী, তোমরা আমাদের সন্তান, সন্তানের পাশে বাবা মা থাকবে, অভিভাবক থাকবে, এটি খুব স্বাভাবিক। এবং আমরা অভিভাবক হিসেবে আমাদের তোমাদের গার্জিয়ান হিসেবে তোমাদের বাবা মা হিসেবে তোমাদের সাথে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এবং আমি মনে করি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সন্তান তুল্য। তোমাদের প্রত্যেকটা প্রবলেম, তোমাদের গোষ্ঠীগত প্রবলেম, যৌথ প্রবলেম, ব্যক্তিগত প্রবলেম আমরা সলভ করে দিব। আমি আসার পরে এই বিশ্ববিদ্যালয়ে মাত্র একজন ছাত্র প্রতিষ্ঠা ছিল। আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো যাতে আমরা একে একে সমাধান করতে পারি, ব্যক্তিগত পর্যায়ে যাতে তাদের সমস্যাগুলো সমাধান হয় সেজন্য আমরা প্রত্যেক বিভাগে একজন করে ছাত্র উপদেষ্টা মহিলা ফিমেল টিচার একজন মেল টিচার দিয়েছি। কিসের জন্য? যেন তারা একান্তভাবে তাদের সমস্যাগুলো শেয়ার করতে পারে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমস্যাগুলো একটার পর সমাধান করে দেবে। সেই জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি। তোমাদের যে কোনো সমস্যা যখন হয় তোমরা ছাত্র উপদেষ্টার সাথে কথা বলতে পারো, শিক্ষক মন্ডলের সাথে কথা বলতে পারো, বিভাগীয় প্রধানের সাথে কথা বলতে পারো। আমি এইটুকু আশ্বাস দিতে পারি আমরা সবাই মিলে তোমাদের সমস্যাগুলো আমরা সমাধান করে দিব। কিন্তু আমি একটা কথা বলতে চাই, শক্তভাবে বলতে চাই, যদি এখানে হাজার হাজার লোক যদি আসে কোনো অন্যায় আবদার করে এই আবদারের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাথা নত করবে না। একজন শিক্ষক, একজন ছাত্র, একজন ব্যক্তি যদি এসে একটা ন্যায্য কথা বলে আমরা ওই কথাটাকে আমরা গুরুত্ব দিয়ে যে সমাধানের ব্যবস্থা করব। আমরা অন্যায়ের কাছে মাথা নত করি নাই, করবো না, ভবিষ্যতে করবো না। আমরা ন্যায় এবং সত্যের পথে থাকবো। আজকে আপনারা দেখতে পেয়েছেন সত্য এবং ন্যায় আজকে বিজয়ী হয়েছে, সত্য এবং ন্যায় আজকে ঠিকই আছে, মিথ্যা আজকে পরাভূত হয়েছে। আমি আমার মিডিয়া বন্ধুদেরকে অত্যন্ত আপনার অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আপনারা এই সময়টার মধ্যে আমাদের পাশে ছিলেন, আপনাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা অবকাঠামোর উন্নয়ন এবং সব ব্যাপারে আপনারা অতীতে যেমন আমাদের পাশে ছিলেন আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের যে যেই যে ন্যায্য যে কথাগুলো আপনারা তুলে ধরবেন, আপনারা যে কোনো সময় যে কোনো তথ্য দিতে পারেন। কিন্তু আমি আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ করব, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আপনারা নিজের বিবেকের কাছে আপনারা বন্দী থাকবেন, বিবেকের কাছে আপনারা প্রশ্ন জবাব দিতে পারবেন না যদি আপনারা বিভ্রান্তিকর তথ্য আপনারা তুলে ধরেন। সেই জন্য আমি আপনাদের অতীতের যে আপনারা সুন্দরভাবে আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যে ভূমিকা পালন করেছেন ভবিষ্যতে এই ধরনের ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয় আমার আপনার সকলের, এই হলের মধ্যে মাত্র শতকরা 20% শিক্ষার্থী থাকতে পারত। আগামী দুইজন এই বছরের মধ্যে আমরা 500 শিক্ষার্থী ফিমেল আমাদের স্টুডেন্টসদের জায়গা করতে পারবো, আরও অ্যান্ডার 500 স্টুডেন্ট ছেলেদের জায়গা করতে আমরা পারবো। এবং আগামী 3 বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা সকলের অবগতির জন্য আমি জানাচ্ছি 100% শিক্ষার্থী ফিমেল শিক্ষার্থী হলে থাকতে পারবে। আমাদের এখানে 80% ছাত্র আমাদের হলে থাকতে পারবে। আমাদের শিক্ষকদের জন্য আমরা অনেক বাসা বানাচ্ছি এবং আমাদের যে আপনার একাডেমিক ভবন থেকে শুরু করে আমাদের 4তলা মসজিদ, 6তলা স্কুল ভবন, ক্লাব ভবন থেকে শুরু করে আন্তর্জাতিক ছাত্রাবাস সব কিছু হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং উনি বলেছেন তোমরা গবেষণার জন্য এখানে প্রকল্প সাবমিট করো, এই গবেষণার জন্য আমরা যদি সাবমিট করি ইনশাল্লাহ এটাও প্রকল্প অনুমোদন হবে। এবং আমাদের প্রত্যেকটা বিভাগে বিজ্ঞানের বিভাগগুলোতে উন্নত মানের গবেষণাগার হবে এবং আমাদের শিক্ষকরা এবং আমাদের ছাত্র শিক্ষার্থীরা তারা গবেষণা করে বিশ্ববিদ্যালয়কে আরও অন্য উচ্চতায় নিয়ে যাবে। এবং আমি আবারও বলছি আমরা এখনকার যে আমাদের বিশ্ববিদ্যালয় এই সময়টা আমাদের পরিকল্পনা হলো বিশ্ববিদ্যালয়ের আপনার যে উন্নয়ন কাজগুলো হচ্ছে গুণগত মান 100% বজায় রেখে কাজগুলোকে আপনার শেষ করা, 2 নম্বর হলো বিশ্ববিদ্যালয়ের আপনার যে বিজ্ঞানের যে গবেষণাগুলো হবে এই গবেষণাগার যাতে হতে পারে ওই জন্য আমরা ব্যবস্থা নিব। তারপর আপনার এই বিশ্ববিদ্যালয়কে আগামী 2 বছরের মধ্যে একটা সম্পূর্ণ 100% ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা রূপান্তরিত করব। আর একটা হলো যে বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিংয়ে আমরা একটা অনন্য উচ্চতায় চলে যাব। আমি আবারও আমাদের
সহকর্মীরা যারা আমাদেরকে দুঃসময়ে পাশে ছিলেন, যারা আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে এই ধরনের একটা আপনার ধরেন যে দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্ন কাটিয়ে এই আজকের মতো একটা আলোক উজ্জ্বল দিনের আপনার পথ দেখিয়েছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার সমস্ত শিক্ষক ছাড়াও আমার কর্মকর্তা কর্মচারী, বিশ্ববিদ্যালয় পরিষদের পরিবারের সকল সদস্য, সিলেটের নেতৃবৃন্দ, সিলেটের আপাময় জনসাধারণ, সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন, বিশেষ করে মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা উপমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন এবং এজেন্সির যারা বিভিন্ন সদস্য আছেন, এবং তাদের সকলকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আগামী দিনে যাতে আমরা বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে সুচারুভাবে এবং তার যাত্রাপথ যাতে নির্বিঘ্ন হয়, আমরা সবাই মিলে আমি স্বপ্ন দেখি, আপনারা আমার সাথে স্বপ্ন দেখতে পারেন, এই বিশ্ববিদ্যালয় আগামী 3 বছর পরে হবে পুরো বাংলাদেশের একটা রোল মডেল। বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসবে এই বিশ্ববিদ্যালয়কে, শিক্ষা গবেষণা অবকাঠামো এবং উন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের ধারে কাছে কোনো বিশ্ববিদ্যালয় থাকবে না। সেই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই এবং এই ধরনের মানে যে কোনো ধরনের বিভ্রান্তি ছড়িয়ে যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সামনে চলার পথ যেন বিঘ্নিত করতে কেউ না পারে, সেজন্য সকলকে সজাগ থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আমি আবারও আমাদের সকলকে আজকের এই আমাদের যে আজকের যে 2022-এর যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আমি অভিনন্দন জানাই, আমাদের সিলেটের সকলকে অভিনন্দন জানাই, দেশবাসীকে অভিনন্দন জানাই এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যারা জড়িত ছিলেন সকলকে আমার সশস্ত্র সালাম এবং জানাই। এবং তারা যদি ওই সময় যদি আমাদের যারা ওই সময় কাজ করেছেন মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী থেকে তারা না তারা যদি ওইভাবে চেষ্টা না করতেন তাহলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কথা বলতে পারতাম না। সিলেটের যে শিক্ষা গবেষণার যে উন্নয়ন, সিলেটের যে আপনার উত্থান, সিলেট অবশ্যই সিলেট অনেক একটা উন্নত সমৃদ্ধ অঞ্চল ছিল, তারপরে এই গবেষণা এই সিলেটের এই বিশ্ববিদ্যালয়ের কারণে সিলেট কিন্তু অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা বিশ্বের মানচিত্রে একটা জায়গা করে নিয়েছে। আমি আপনাদের কাছে শুধু এই অনুরোধটি করব, আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা যদি ভালো কাজ করি এটার জন্য আপনারা এটাও তুলে ধরবেন, আমরা যদি খারাপ কাজ করি এটাও আপনারা তুলে ধরবেন। আপনাদের কাছ থেকে আমি কোনো ফেভার চাই না, কোনো ফেভার চাই না। যদি কোনো অন্যায় করে থাকি অন্যায়টা তুলে ধরবেন, কিন্তু মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে পুরো জাতিকে বিভ্রান্ত করবেন না। আমি দেখেছি, আমি দেখেছি বিভিন্ন জায়গা থেকে যেভাবে আপনার আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনার আপনার সহযোগিতা করেছেন, সেজন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আবারও এবং আপনাদের সাথে নিয়েই আমরা সামনে পথ চলবো এবং বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে যাব। আমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আপনারা আমার কথা শুনেছেন, এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই, বিশেষ করে আমার মিডিয়ার বন্ধুদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনারা যেই সহযোগিতা আমাদের করেছেন সেই সহযোগিতার জন্য আমরা অনেক কৃতজ্ঞ, আগামী দিন আপনাদের সহযোগিতা চাই। এবং আমি আবারও বললাম যে আমরা ভালো কাজ করি, ভালো কাজটা তুলে ধরবেন, আমরা যদি কোনো ধরনের বিচ্যুতি হয় এটাও আমরা তুলে ধরবেন, কিন্তু আপনারা কোনো সময় আমি একটু অনুরোধ করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমার ছাত্র বন্ধুরা এখানে আছে, আমার তাদেরকে আমরা মনের অন্তরে অন্তঃস্থলে জায়গা করে নিয়েছি, আমার তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভুল ত্রুটি হতে পারে, শিক্ষকরা সবসময় শিক্ষকের জায়গা থেকে বাপ মায়ের জায়গা থেকে অভিভাবকের জায়গা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমরা সামনে এগিয়ে যাব, এই বিশ্ববিদ্যালয় আপনার আমি ইনশাল্লাহ আমরা অনেক দূরে নিয়ে যাব এই প্রত্যাশা ব্যক্ত করি। আপনাদের আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সাদা বিশ্ববিদ্যালয় চিরজীবী।